ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, রাসূল ইয়াতায়েম করা জায়েজ? গত বছর আপনাদের সামনে এসেছিলাম, সমাদ মালিডোলা মসজিদে প্রোগ্রাম করেছিলাম, রাসূল ইয়াতায়েম প্রসঙ্গে একটা 19 মিনিটের বক্তৃতা দিয়েছিলাম, মনে আছে? বক্তৃতা অনেকে শুনেছেন, ইউটিউবে আছে। ওখানে আমি কমপক্ষে 9খানা চ্যালেঞ্জ করেছি, 9খানা চ্যালেঞ্জ করেছি, এখন পর্যন্ত কোনো বক্তৃতার জবাব আসেনি। যদিও তো তারা আহলে হাদিস অনেক আলে বলে আমার বক্তৃতাকে টুক করে একটু কেটে তারা বক্তৃতার জবাব দিচ্ছে কি দিচ্ছে না। তবে আমি 9 থেকে 11টা প্রশ্ন করেছি যে রাসূল ইয়াতায়েম যে মানসুখ আপনি প্রমাণ করুন। আমি 9 থেকে 11টা দলিল তাদের কাছে মানে আমি জবাব চ্যালেঞ্জ করেছিলাম, চ্যালেঞ্জ আবারও করি। তারা বলছে ইসলামে রাসূল ইয়াতায়েম একসময় ছিল, তাই তো, শেষের দিকে মানসুখ হয়ে গেছে। আমাদের প্রশ্ন এটা, এই কথাটা পবিত্র কোরআনে কোন আয়াতে আছে? আল্লাহ বলেছেন। 2, আল্লাহ বলেন ঠিক আছে, আল্লাহ রাসূল কোন মারফু হাদিস দ্বারা প্রমাণিত? আল্লাহ হাদিস নেই ঠিক আছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কোন ফতোয়া থেকে প্রমাণিত? কোন সাহাবী দাবি করেছে রাসূল এদিন মানসু? 4 নম্বর 5 নম্বর কোন তাবেঈ তাবেঈরা কি বলেছেন যে রাসূল এদিন মানসু? 6 নম্বর ইমাম আবু হানিফা কি মানসু দাবি করেছে? কোন ফতোয়া দেখাতে পারবে কি? আমাদের সকাল পর্যন্ত সময় থাকলো, ইমাম আবু হানিফা রাসূল এদিন মানসুকে দাবি এক জায়গাতেও করেনি। ইমাম আবু হানিফার ফতোয়া বোর্ডে 40 জন সদস্য ছিল, যারা ফতোয়া ইস্তিনবাত করতে, 40 জন, কোন একজন ফতোয়া সদস্যর মধ্যে থেকে আপনি দলিল উপস্থাপন করুন যে হানাফি ফিকহ বোর্ডে কেউ বলেছেন যে রাসূল ইয়াতায়েম মানসুখ অর্থাৎ বাতিল হয়েছে, জি না, দাবি করেনি। এইভাবে আপনাকে অনেকগুলো চ্যালেঞ্জ করতে পারি। একটা চ্যালেঞ্জের জবাব, এই যে কয়েক বছর হয়ে গেল, তার আগের একটি বক্তৃতা করেছিলাম যে না আসেনি, আজকে আবার নতুন চ্যালেঞ্জ করে গেলাম যে না এটা জবাব দেওয়া সম্ভব নয়। তারপরেও বলবো, রাসূল ইয়াতায়েম যদি মানসুখ হয়, মানসুখ কোথায় হয়েছে? মক্কাতে না মদিনাতে? কত হিজরিতে হয়েছে? কারণ ইসলাম পরিপূর্ণ হয়েছে 10 হিজরি 9 জিলহাজ। তো রাসূল ইয়াতায়েম যদি মানসুখ হয়, মক্কাতে হয়েছে না মদিনাতে? যদি মদিনাতে হয়ে থাকে, কত হিজরিতে রাসূল ইয়াতায়েম মানসুখ হয়েছে প্রমাণ পেশ করুন। আমি আপনাদেরকে এর আগে দলিল দিয়েছিলাম যে রাসূল ইয়াতায়েম 10 হিজরি পর্যন্ত আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের পরে ইসলাম পরিপূর্ণ হয় কত হিজরিতে? 10 হিজরিতে। আপনার দলিল দিয়েছিলাম 10 হিজরি পর্যন্ত ইসলামে রাসূল ইয়াতায়েম ছিল, দলিল কোনটা বলেন তো? ওই মালিক বিন হুয়াইসের হাদিস, একটা হাদিসই যথেষ্ট আছে বুখারি থেকে, হাদিস নাম্বার 631 মূল আরবি, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 603, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 595, সন্দুক আমার আয়তুমনীয় সল্লি সালাত করে সেইভাবে যেভাবে আমাকে দেখছো। এই হাদিসের মধ্যে একটা গোপন বিষয় আছে যেটা আমরা অনেক সময় এড়িয়ে যাই। মালিক বিন হুয়াইরিস কে আল্লাহ রাসূল বলছেন যে নামাজ আদায় করে সেইভাবে যেভাবে আমাকে দেখলে। ভালো করে আসমা রিজাল গ্রন্থগুলো ঘেটে দেখুন, মালিক বিন হুয়াইরিস ইসলাম কবুল করেন কত হিজরিতে? 9 হিজরিতে। কত হিজরিতে ভাই? 9 হিজরিতে। আর ওই হাদিসে মালিক বিন হুয়াইরিস বলছেন যে আল্লাহ রাসূলের পেছনে আমরা 20 দিন 20 রাত্রি নামাজ পড়েছি। কত রাত? 20 দিন 20 রাত্রি। কোথায়? মদিনাতে। ইসলাম কবুল করে কোথায়? কত হিজরিতে? 9 হিজরিতে। তিনি 9 হিজরিতে আল্লাহ রাসূলের কাছে এসেছেন, 20 দিন 20 রাত্রি সালাত আদায় করেছেন তার সঙ্গী সাথীদের নিয়ে। তারপর আল্লাহ রাসূলকে বলছে যে আল্লাহ রাসূল যেতে চাই, গ্রামে যাবে। তো আল্লাহ রাসূল তখনই বললেন, অনেক নসিহত করেন, তার মধ্যে একটা নসিহত ছিল এটা যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে এইভাবেই পড়বে। কত হিজরি হাদিস এটা? 9 হিজরি। মালিক বিন হুয়াইরিস সেবেন তার নিজে গ্রামে গেলেন, দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 824, গিয়ে মুসল্লিদেরকে ডাকছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে যে আসো তোমাদের নামাজ দেখাই। নামাজ পড়াটি আমার মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এটাই যে রাসূল যেভাবে সালাত আদায় করেছে সেইভাবে তোমাদেরকে দেখাবো, সহিহ বুখারী হাদিস নাম্বার 824। এবার নামাজ কিভাবে মালিক বিন হুয়াইরিস পড়লেন, হাদিসটা বর্ণনা যে সহিহ বুখারী হাদিস নাম্বার 737, তিনি বলছেন তিনি যখন রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, তখন তিনি রাসূল ইয়াতায়েম করলেন, এটা মারফু হাদিস।
কি বুঝলেন? তিনটে হাদিসকে সমন্বয় করুন, স্পষ্ট প্রমাণিত যে মালিক বিন ওয়ারিস নবম হিজরি ইসলাম কবুল করেন, আর নবম হিজরির আমল এটা। নবম হিজরিতে আল্লাহর কাছে এসেছিলেন, এটা নিয়ে কোনো মতনৈক্য নেই, ভাই। দশমীতে ইসলাম পরিপূর্ণ, মানসুক কবে হলো? মানসুক কতদিন সময় লাগবে তো নাকি? মানসুক কতদিন সময় লাগবে তো? তো নবম হিজরি পর্যন্ত দলিল দিয়ে দিলাম। একইভাবে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবম হিজরিতে ইসলাম কবুল করেন। সূরা নাসাই হাদিস নাম্বার 1159, ওয়াইল বিন হুজর তিনি বলছেন ইসলাম কবুল করার পরের বছরে তিনি মদিনায় আসলেন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, মানে দশম হিজরিতে। তারপর তিনি বলছেন যে আমি আল্লাহকে দেখলাম রাত্রে ইশা সালাত আদায় করছেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তো রফলিয়া বিন হুজর চাদরের মধ্য থেকে করছেন। মানে বোঝা গেল ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু দশম হিজরিতে আল্লাহর কাছে নামাজ পড়তে গিয়েছিলেন মদিনাতে, আর তখন পর্যন্ত রফলিয়া দিন ছিল। ভাই অনেক দলিল আছে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য, ইউটিউবে চলে যাবেন, বি আর রাহুল হোসেন রফলিয়া দিন প্রসঙ্গ, এটা লিখবেন, 19 মিনিটের বক্তৃতাটা পেয়ে যাবেন, ওটা শুনে নেবেন। অনেকগুলো দলিল দেওয়া হয়েছে রফলিয়া দিন যে মানসুক না, তার অকাট্য প্রমাণ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কারো হিম্মত হলো না এটা জবাব দেওয়া। দুই, আমিন সশব্দে বলতে হবে না মনে মনে বলতে হবে? আমিন সশব্দে বলতে হবে, এটা রাসূলের সুন্নাহ। সহিহ বুখারি মূল আরবি প্রথম খণ্ডের 4 পৃষ্ঠা, হাদিস নাম্বার 780, বাব নাম্বার 111, প্রত্যেকটা হাদিস এটা যে গয়রিল মাকজুবি আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন তখন আমিন বলতেন মাদ্দাবিয়া সাউতাহা অথবা রাফাবিয়া সাউতাহা। আমিনের স্বর যখন করতেন উঁচু করতেন এবং এটা অনেকটা টানতেন, এটা দেয় বর্ণনা। সুনান তিরমিজি মূল আরবি প্রথম খণ্ড 58 পৃষ্ঠা, হাদিস নাম্বার 248, সুফিয়ানের সূত্রে একটা হাদিস আছে যেখানে আমিন সশব্দে বলার হাদিসটা সহি, আর ইমাম তিরমিজি নিজে বলেছেন মনে মনে আমিন বলা হাদিসটা এটা দুর্বল সুবার কারণে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 934, এই হাদিসের সশব্দে আমিন বলার স্পষ্ট দলিল আছে, বা অনেক দলিল আছে। ইমাম তিরমিজি 248 নম্বর হাদিস আলোচনা করার পর তিনি নিজে লিখেছেন যে অধিকাংশ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবেইরা তারা সশব্দে আমিনই বলতেন, এর বিপক্ষে কেউ ছিল না, মানে সাহাবীদের মধ্যে ইজমা ছিল সশব্দে আমিনের পক্ষে। আতা বিন আবি রাবার একটা ফতোয়া পাওয়া যায় সুনানুল কুবরালিল বাইহাকিতে, তিনি বলছেন আমি মক্কার মদিনার 200 মসজিদে কমপক্ষে ঘুরে সালাত আদায় করেছি, প্রত্যেকটা মসজিদে উচ্চ স্বরে আমিন বলতো, মনে মনে আমিন বলে একটা মসজিদে তিনি পাননি, চিন্তা করেছেন। আতা বিন আবি রাবা তিনি বর্ণনা করছেন, ইমাম আবু হানিফার উস্তাদ আতা বিন আবি রাবা। আসল বিষয়টি স্পষ্ট হয়েছে, সশব্দে আমিন বলতে হবে, রাফল ইয়াদের একটা সুন্নাত, এটা ইচ্ছাকৃত কেউ যদি পরিত্যাগ করে যায় সুন্নাতকে ইনকার করে তার নামাজ বাতিল হবে। ইমাম সহিহ বুখারীর লেখক ইমাম বুখারী উস্তাদ আলবিল মাদানি তিনি কথা বলেছেন, ভাই আমিনা তিনি বলেছেন কেউ যদি বলে যে রফলিয়াদকে ইনকার করে অস্বীকার করে দেয় কিসের রফলিয়াদের, এই যদি পরিত্যাগ করে তার নামাজই বাতিল হবে, কেন আল্লাহর সুন্নাতকে ইনকার করেছে। কিন্তু কেউ যদি মনে করেন রাফলিয়া দেয় এটা হাদিসে আছে তিনি করছেন না, একটা সুনকা সুন্নাতের উপরে আমল না করে তার নামাজ হয়ে যাবে, কিন্তু ইনকার কুটুক্তি করলে তার নামাজ বাতিল, আলী বিন মাদানি আজ থেকে 1250-1300 বছর পূর্বে তিনি বলে গেছেন। হাফেজ ইবনে আব্দুল বার আত-তামহিদ নবম খণ্ড 125 পৃষ্ঠাতে অনেক বিষয়ে এই বিষয়ে আলোচনা করে তিনিও বলেছেন যে এরকম ব্যক্তিরা যারা বলে রাফলিয়াকে ইনকার করে তাদের নামাজ বাতিল হবে, সমাজদার গেলে ইশারায় কাফি।